মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সালারের শ্রমিকেরা, জানালেন বীভৎস কাহিনীর কথা। মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি সেভাবে শিল্প ও বাণিজ্য, তাই মুর্শিদাবাদের বহু শ্রমিককে যেতে হয় কাজের সন্ধানে ভিন রাজ্যে। কেরালায় কাজে যাওয়ার পথে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন মুর্শিদাবাদের সালারের তালিপুরের পাঁচজন শ্রমিক। শুক্রবার মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত তালিপুর থেকে ছজন পরিযায়ী শ্রমিক কেরালা যাচ্ছিলেন কাজের জন্য। তারা শালিমার রেল স্টেশন থেকে করমণ্ডল এক্সপ্রেসে উঠেছিলেন। এরপরই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং সেই দুর্ঘটনার ভয়াবহতা কতটা তা তারা স্বচক্ষে দেখেন। ওই ট্রেনে থাকা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের তরফ থেকে জানানো হয়েছে হঠাৎ বিকট আওয়াজ, তারপরেই সব ভেঙে চুরমার। আমরা হঠাৎ করে বসেছিলাম ওখানে, হঠাৎ করে একটা ভয়ঙ্কর মানে সাউন্ড এলো, খুব জোরে সাউন্ড এলো, তারপরে ট্রেনটা পালট খেয়ে গেল, মানে উল্টা মতো হাল, হ্যাঁ আমাদের বগিটা দেখলো উল্টি গেছে। আমরা বললাম যে আমরা উল্টানের পরে কিছু দেখতে পাইনি, ঠিক আছে। তারপরে অনেকক্ষণ পরে যখন আমরা সবাই চাঁচিল্লি করছি, ওঠার পরে দেখলাম যে এরকম ব্যাপার দিয়ে, তারপরে সবাই বের হচ্ছে, ট্রেন থেকে বের হচ্ছে, আমরাও বের হচ্ছিলাম। তার কাছে গেলাম, দেখছি 7-8 জনা পড়ে আছে, কাকে তুলাবো, চলে এলাম এধারে দেখছি একজনের ব্যাগের উপরে শুয়ে আছে, তার দেখছি পেছনকার খুলিটা ছিঁড়ে গেছে। তার খুলিটা আমি তার গামছা দিয়ে বেঁধে দিলাম তাকে, আর ওর সাথে আরেকজন ছিল, চলে এলাম। আর আমাদের এই রক্তটা চলে এলাম, অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। অ্যাম্বুলেন্সে তুলে আসার দিকে দেখলাম একজনা পুড়ি আর ছাড়কার হয়ে গেছে। তারা যে কামরায় ছিলেন সেই কামরার অর্ধেকটাই দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে গেছে। যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই তারা দেখতে পাচ্ছেন মৃতদেহ। কারো হাত পা ভেঙে গেছে অথবা কাটা পড়েছে কারোর দেহ, আবার কারো মাথার খুলি বেরিয়ে চলে গেছে। তবে এই ট্রেনে থাকলেও কোনো রকমে প্রাণে বেঁচে যান তারা। চারিদিকে বিশাল মানুষজন পড়ে গেছে, ছেড়িয়ে মেলা, কারো হাত নাই, পা নাই, চোখ নাই, বিশাল দৃশ্য, বিশাল দৃশ্য। ট্রেন উপরে উঠে গেছে, ইয়ার উপরে, মালগাড়ির উপরে, এরকম। আমরা তো ভিতরে ছিলাম, বাইরে এসে দেখলাম, আমরা ওখান থেকে পালিয়েছি, বুঝলেন। আমাদের তো যান বাঁচাইতে হবে। বের হওয়ার পরে দেখছি তো সব কে কমনে সব পড়ে আছে, সব ছিটকি ছাটকি, সব কাটা কুটি, সে ভয়ঙ্কর ব্যাপার। সে সিন মানে মুখে বলা যাবে না, সে সিন, সে কী সিন হয়েছে। সব কারো হাত নাই, কারো পা নাই, কেউ মাথা ফেটে গেছে, কারো খুলি উড়ি চলে গেছে, সে সে ভয়ঙ্কর ব্যাপার। সে মানে মুখে বলতে বুঝাতে পারবো না কি কি ব্যাপার হয়েছে। আমাকে ফোন করলো, ফোন করে বললো জিন ট্রেন অ্যাক্সিডেন্ট করছে, ট্রেন উল্টে গেছে, জিন আমার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আর মুখে দাঁত ভেঙে গেছে, মুখ আমার বিশাল অবস্থা খারাপ, তাই বললো। আমার স্বামী জান আমার ভালোভাবে বাড়ি ফিরে আসুক, ওইটাই আমি চাই।